সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন বিভিন্ন ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। তো আমরা প্রথমে অ্যাপসটি ওপেন করব। অ্যাপসটি ওপেন করলে ক্যামেরা অপশন এবং ক্যালকুলেটরের একটি অপশন দেওয়া হবে। আপনি ধরুন ক্যামেরার অপশনে নিলাম, এই যে স্ক্যানের এই জায়গাটা, এই জায়গা থেকে আপনি স্ক্যান করতে পারেন এবং জায়গাটাকে সেট করে নিতে পারেন, কোন কি ধরনের সাইজ রাখবেন। তারপরে আপনার যে অঙ্ক বা গণিত আপনি যেটার ফলাফল পেতে চান সে তারপরে স্ক্যান করবেন। এইভাবে স্ক্যান করলে একদম সেকেন্ডের মধ্যে আপনার ফলাফলটি বেরিয়ে যাবে এবং কীভাবে ফলাফল হয়েছে সেটাও দেখাবে। তো তারপরে ক্যালকুলেটর, ক্যালকুলেটারে সিম্পলি যেভাবে আমরা ক্যালকুলেটার ইউজ করি সেইভাবে আপনি ক্যালকুলেটারও ইউজ করতে পারেন। এইভাবে ফলাফল বেরিয়ে আসবে। তো অ্যাপসটি কোথায় পাবেন, আসুন আমরা প্লে স্টোর ওপেন করবো। প্লে স্টোর ওপেন করে লিখব ফটো ম্যাথ, লিখলে এই অ্যাপসটি বেরোবে। এই অ্যাপসটি এখান থেকে যারা পাবেন, আমি ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।